নমস্কাৰ মই ঋতুৰাজ। টাইম এইটৰ দৰ্শকসকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। মানকাছৰত এইবাৰ আৰক্ষীৰ জালত পৰিছে ভুৱা লাটমণ্ডল আব্দুল হক। আব্দুল হকে দীৰ্ঘদিনৰ পৰা লাটমণ্ডলৰ নাম লৈ চলাই আহিছিল দালালি, আৰু তাৰ পাছত এইবাৰ আৰক্ষীৰ জালত পৰিছে আব্দুল হক। এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো জনাইছোঁ টাইম এইটৰ দৰ্শকসকলক। মানকাছৰৰ কুকুৰমৰাত এইবাৰ আৰক্ষীৰ জালত পৰিছে ভুৱা লাটমণ্ডল আব্দুল হক। দীর্ঘদিন ধরে মাটি বাড়ির কাম কাজক লৈ দালালি করে আহিছিল আব্দুল হক, আর বিভিন্নজন লোকে আব্দুল হকর বিরুদ্ধে কেতবোর অভিযোগ উত্থাপন করেছিল দীর্ঘদিনের পর। আর তার পাছতে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছিল আব্দুল হক নামর দালালটে। বিভিন্ন লোকের পর টকা লৈ মাটি আনর নামতো নাম জারি করে দিয়ার অভিযোগ আছে আব্দুল হকর বিরুদ্ধে। হাত শিঙি মারি মহকুমা ন্যায়িক আদালতত ইতিমধ্যে হাজির করা হয়েছে আব্দুল হক নামৰ দালালটুক, আর আব্দুল হকক 10 দিনের জিম্মাত ইতিমধ্যে আরক্ষে বিচারিছে। মাটি বাড়ির কাম কাজক লৈ দালালি করে অহার অভিযোগ আব্দুল হকৰ বিরুদ্ধে, আর অবশেষত আত্মগোপন করে থাকা আব্দুল হকক ধরলে আরক্ষে। ভুয়া লাটমণ্ডল আব্দুল হকক ইতিমধ্যে আরক্ষে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিনের পর আত্মগোপন করে আছিল আব্দুল হকে, আর অবশেষত আরক্ষীর চকুত ধুলি দিয়া আব্দুল হক পড়েছে আরক্ষীর জালত। হাতখিনিমারী মহকুমা ন্যায়িক আদালতত ইতিমধ্যে হাজির করা হয়েছে আব্দুল হকক 10 দিনের আরক্ষে জিম্মাত বিচারিছে, আর তারপরে আজির দিনটুতে আরক্ষে জিম্মাত লৈছে আব্দুল হক নামর লাটমণ্ডলটুক। ভুয়া লাটমণ্ডলটুক ইতিমধ্যে আরক্ষে জিম্মাত লওয়া পরিলক্ষিত হয়েছে। এজাহারও আছে, তারপর বোলে মানে ভুয়া লাটমণ্ডল, লাটমণ্ডলের মানে একটিভিটিজ করে, আর লাটমণ্ডলের যা কর্মকাণ্ড করে সেইবিলাকে করে। আর মানে মণ্ডল অফিসের ভিতর কেনে জানো চিঠা বহিত মানে হ্যান্ডরাইটিং হস্তাক্ষর, আর যা মানে লাটমণ্ডলের মানে একটিভিটিজ, লাটমণ্ডলে করা যা কর্মকাণ্ড সেইবিলাক করে, কেনে করে নাজানো, কিন্তু মানে ফার্স্ট চিনাকি হল লাটমণ্ডল। এভরি পার্সনে জানে লাটমণ্ডল বলে, কিন্তু আসলতে ভুয়া লাটমণ্ডল। হয় যাকালি ধরছ, আর হ্যাঁ কুকুর মারা যেতিয়ার মানে এই মাটির দালাল আর এনেকা প্রভৃতির মানুষবিলাক যেতিয়ার মানে সরকারে মানে ধরবলে অর্ডার দিছে, তেতিয়া গম পাই লগে আত্মগোপন করে দিছে। এতিয়া সার্কেল অফিসতে পাবলিকে তো কয়, সার্কেল অফিসতে যাই, নহলে চিঠা বহি কেনেকে করে? চিঠা বহি তো বাহিরত দিয়া বস্তু নহয়, এটু এটা অভ্যন্তরীণ বস্তু। চিঠা বহি তোর হ্যান্ডরাইটিং পাইছে, সেটা চিঠা বহি মানে গোটেই তোরে হ্যান্ডরাইটিং নহয়। মাটিবিলাক যাক মাটির মানে নামজারি করব লাগে, নামজারিবিলাক মানে যাক মানুষে যেনেকে পাব লাগে সেইবিলাকক কলা মানে যেটুয়ে পাব নালাগে সেইটুক দিয়ে টকার লগত, আর যেটুয়ে পাব লাগে সেইটু টকান বেশি নাপায় কারণে।